আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা আমার ছিল গতকালকে, মানে গতকাল বুধবার বিকালের ভিডিও। তো আমি বাইরে গিয়েছিলাম, আসার সময় দেখলাম খালি একটা প্লটে অনেক মানে ঘাস গাছ, এগুলো মানে পুরা প্লটটাই ভরে আছে এই গাছগুলায়। তো ফুলগুলো এত সুন্দর ফুটে আছে কি বলবো। আমি আসলে টেনে টেনে যা মানে দুই একটা লতা নিয়ে এসেছি। এটা অনেক লতানো গাছ, মানে পুরা প্লটটাই ভরে আছে আর এরকম হলুদ হলুদ ফুল ফুটে আছে। তো যেগুলাতে ফুল নেই আমি বেশি এনেছি, আর যে দুইটা ফুটে আছে আমি নিয়ে এসেছি আমার মেয়েদেরকে দেখানোর জন্য যে এটা কেমন ফুল, কেন এই লতাটা নিয়ে আসলাম। তো আসলে গাছ ভালোবাসি বলে যেখানে একটা লতাও দেখি এনে আমার টবে সাজাই। আসলে এটা যাদের গাছের নেশা তাদের মনে হয় এটা স্বভাবই, রাস্তা বলুক নার্সারি বলুক। আবার রাস্তার পাশে ব্যান দেখা হলো আসলে একটু থমকে দাঁড়াই। তো আমার মতো অনেকেই গাছ ভালোবাসেন, আর আমি কেন জানি মনে হয় আমি একটু বেশিই ভালোবাসি। তো এটা আমার গতকালকের বিকালের ভিডিও ছিল যখন গাছগুলো এনেছি। তো আপনাদের সঙ্গে আমি ভিডিওটা একটু শেয়ার করে রেখে দিয়েছি। এখন বিকালবেলা আমি কিভাবে গাছ লাগাবো, প্রায় অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে। তো আমি কি করলাম, এই টবটা আমার খালি ছিল, আমি পেঁচিয়ে এটা রেখে দিয়েছি যে আপাতত রাত্রিবেলা থাক, আমি আল্লাহ বাসালে সকালে দেখা যায় যে এটাকে লাগিয়ে দিব, কেটে কেটে যেখানে শিকড় আছে ফুটিয়ে দিব। তো এখন একটু পানি দিয়ে রেখে দিলাম। তো চলে আসলাম আজকের ভিডিওতে। এটা আমি সকালবেলা থেকে আজকে ভিডিও করা আরম্ভ করলাম। আজকে আসলে খুব ভোর থেকে ঘুম থেকে উঠেছি, উঠে আমি গাছে কোনো পানি দিইনি। হ্যাঁ, তারপর বাচ্চারা যেহেতু সবাই ঘুমাচ্ছে আর আপনার ভাইয়া যখন বের হয়ে যায় তখন আমি সজাগ হলে অনেক সময় আবার ঘুমিয়ে পড়ি নামাজ পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে আজকে শুবো না, কাজ করা শুরু করি। তো আজকে এটাই করলাম আর শুইনি। তো চলে আসলাম রান্নার রুমে। তো এখান থেকেই ভিডিও করা আরম্ভ করলাম। মরিচ ভাজতেছিলাম, মরিচ ভাজছি। আজকে আমি সকালে নাস্তা বানাচ্ছি, একদম সহজ আসলে খাবার। কেউ পছন্দ করেন কি না জানি না, যদি কেউ পছন্দ করে থাকেন আমার ইউটিউবার ভাই বোনরা অবশ্যই জানাবেন। ডাল, আলু ভর্তা, ভাত। তো আমার নিয়াজ নিশা একদমই সকালবেলা ভাত রান্না করলে খেতে চায় না, আর আমি আর নেহা আসলে খেতে না চাইলেও যদি বলি মা আজকে রুটি পরোটা করিনি একটু খেয়ে নাও, ও একটু খেয়ে নেবে, কিন্তু নিশা আর নিয়াজ একদমই খেতে চায় না। তো ভাবলাম যে ওরা আসলে স্কুল না থাকলে 10টার আগে ঘুম থেকে উঠে না, আর 10টা 11টা উঠলে দেখা যায় যে বলবো যে 10টা 11টা বেজে গেছে, এখন একটু খেয়ে নাও, একটু খাওয়াই দিব। তো সেই ভেবে অনেকদিন আসলে আলু ভর্তা ডাল ভাত খাওয়া হয়নি সকালবেলা। তো আমি তো ভাত ডাল প্রথমে আলুটো সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে ভাত আমার হয়নি এখনো, আর ডালটা তো দেখলেন আমি ফোড়ন দিলাম। এখন আমি ভর্তা বানিয়ে নেব, আর এই ভর্তাটা আমার নিশা এবং আপনাদের ভাইয়া পছন্দ করে। আমি যদি এটা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে তারপর ভর্তাটা করি। তো আজকে আমার মনে হচ্ছে যে একদম বাড়িতে থাকতে আসলে এই ভর্তাটা বেশি খেতাম। এই যে পেঁয়াজ, হ্যাঁ, মরিচটা আর লবণটা আমি এখানে ভালো করে ভেঙে নিয়েছি, নিয়ে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এটা মাখিয়ে আমি আলু যে ম্যাশ করে রেখেছি এটার সাথে ভালো করে মিশিয়ে আমি সরিষার তেল দিব। আসলে এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে আসলে ওদের পছন্দটা করি, আবার মাঝে মাঝে নিজের পছন্দের খাবারটাও তৈরি করি। তো আমার কাছে কিন্তু সকালবেলা ডাল আলু ভর্তা ভালোই লাগে আসলে, এভাবে ভাত খেতে ভালো লাগে না, কিন্তু ডাল আলু ভর্তা হলে আমার কাছে ভালোই লাগে। যদিও ভাত বেশি খেতে পারিনি, অল্প একটু 2 চামচ ভাত হলেই আমার হয়ে যায়। তো দিয়ে দিলাম সরিষার তেল, ভালো করে মিশ নিয়ে ভর্তাটা তো হয়ে গেল। এই যে ডালটা দেখাচ্ছি, ডালটাও আমার হয়ে গেছে।
আর ভাতটা তো আমার চুলার উপরে, তো ভাতটা হচ্ছে। এদিকে চলে আসলাম ডালটা চুলাটা একটু কমিয়ে, ভাতটা একটু সেদ্ধ হবে, চলে আসলাম গাছে পানি দিতে। কেননা আমি আগেই বলেছিলাম আমি কোনো কাজ করিনি, ওরা ঘুমাচ্ছে, গাছেও পানি দেয়নি। তো আস্তে আস্তে তো সূর্য উঠে যাচ্ছে, তাই চলে আসলাম বাহিরে, অনেক আলো, রোদও উঠে গেছে। তো বললাম যে আজকে বারান্দায় এখনও রোদ্র আসেনি, আর যেহেতু এখনও শীতকাল আসতেছে, আমার বারান্দার কিন্তু এই যে মেয়েদের বারান্দাটা রোদ্র একদমই কমে যাবে, তো তাই আমি কিছু কিছু গাছ আসলে ছাদে রেখে দিব। কেননা যেই গাছগুলো রোদ্র ছাড়া হয় না, শীত আসলেই আমার গাছ বারান্দায় যেহেতু রোদ্র কম আসে গাছগুলো মরে যায়। বিশেষ করে পুত্তলিকার জন্য আমি জানি যে রোদ্রের খুব প্রয়োজন। এখনই আমার পুত্তলিকার ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে, তাই আমি অলরেডি পুত্তলিকার একটা টব ছাদেতে রেখে এসেছি, এক সময় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো গাছগুলোতে আমি পানি দিয়ে দিব, আর কয়েকদিন ধরে স্প্রেও করা হয়নি, তো স্প্রেও করব, তারপর ভাতের মার গালাবো, নাস্তা খাবো। তো আমি আসলে যেটুকু ভিডিও করি প্রতিদিন, দেখা যায় যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে আমার গাছটা, এটা নাম আসলে আমার জানা নেই, আমাদের বাড়ির যে কেয়ারটেকার আঙ্কেল, তো উনি আমাকে গাছগুলো দিয়েছিল। একদিন আমি ভিডিওতে দেখাইছিলাম যে বাড়িওয়ালার পলসাতে যে গাছগুলো, উনি অনেক গাছ উঠিয়েছিল, তো ওখান থেকে সেটে যখন ছাটাই করে কয়েকদিন পরপর আমি গাছগুলো নিয়ে এসেছিলাম। তো গাছটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, আপনাদেরকে অনেকবার বলেছি। এখন দেখেন মাশাল্লাহ গাছটার বেবি হয়েছে, আমার কাছে তো অনেক খুশি লাগতেছে। কারণ এই গাছটা কিন্তু আমার মেয়েদের বেডরুমের ভিতরে, আমি দরজার পাশে রেখেছি গাছটা, আর উপরে দিয়েও দেখা যায় যে এটার নতুন পাতা আসতেছে, আর অলরেডি ওইটার নতুন পাতা গজিয়েছে। তো ভালো, আসলে গাছটা ভালোর দিকেই যাচ্ছে। তো এদিকে আমি যখন গাছে পানি দিচ্ছি, এসে দেখি কি আমার নেহামনির রুমটা গুছাচ্ছে। তো আমি ওকে বললাম গুছাচ্ছ, একটু ভিডিও করে নেই, প্রথম তো চিল্লাচিল্লি চুরি করেছে। বলছি না তোমাকে তো দেখাবো না, কিন্তু আমি একটু ভিডিও করে নেই, তুমি গুছাচ্ছ প্রতিদিনে তোমার রুমটা তুমি গুছাও। মাঝে মাঝে আসলে আমি গুছাই, তেমন গুছানো হয় না, ওদের রুম ওরাই গুছায়। তো মাশাল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। আমি প্রায় বলি আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিয়েছে, মেয়ে হলে মায়ের সুখ অনেকেই বলে, তো কিছু সুখ তো আসলে আমি ভোগ করতেছি। কেননা আমার মেয়ে অনেকটাই ঘর গুছিয়ে দেয় আমাকে, তারপর দেখা যায় যে মাঝে মাঝে ভালো লাগে না নাস্তা বানাতে, চুলা জ্বালাতে ভয় পায়, তাই দেখা যায় যে অনেক সময় বলি যে আমি চুলাটা জ্বালিয়ে দেই, ও নুডলস রান্না করে, চা করে। তো এতটুকুই আসলে আমার কাছে অনেক, ও ছোট মানুষ, কতটুকু আর করবে। তো এই গাছটা তো আমি একটু পানি স্প্রে করে দিব। পানি স্প্রে করলে হয় কি, গাছগুলা ধরুন ধুলা বালিটা চলে যায়, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর গাছগুলো দেখা যায় একটা, যেহেতু এগুলো বৃষ্টির পানি পায় না, একটা আমার কাছে খুব ভালো লাগে, সতেজ মনে হয়। তো ধুলা বালিটাই বিশেষ করে চলে যায়, যেহেতু এগুলো ইনডোরে থাকে, এগুলো তার বৃষ্টির পানিতে গোসল করতে পারে না। তো ওই দিন রাত্রে যখন বৃষ্টি হয়েছিল, তাড়াতাড়ি বারান্দা নিয়ে দিয়েছিলাম গাছগুলো, কিন্তু আসলে আমি এমন সময় দিয়েছিলাম যে বৃষ্টি শেষ হয়ে গেছে, ওরা আসলে বৃষ্টিতে গোসল করতে পারেনি। তো এখন যে গাছগুলোতে আমার কয়েকদিন স্প্রে করা হয়নি, সেগুলোতে আমি সবই স্প্রে করে দিব। আর এই তো, এটা তো কয়েকদিন আগে লাগিয়েছিলাম স্টেনে, ভালো গ্রো করছে গাছটা, পার্বেল হাটটা একদম শিকড় গজিয়ে গেছে, এক সময় দেখাবো আপনাদেরকে। তো নিহামনির বাসাটা তো গুছানো শেষ, ওর রুমটা, চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের এই বোতল দিয়ে আমি এই প্লান্টারটা বানিয়েছিলাম কয়েকদিন আগে, দেখেছেন তো, এটাতেও আমি পানি স্প্রে করে দিচ্ছি। এই গাছগুলো আমি যেহেতু ইনডোরে রাখি, দেখা যায় যে এই গাছগুলো আমি কয়েকদিন পর পরই স্প্রে করে দেই, তাহলে ধুলাবালি থাকে না, আবার সুতির পাতলা ন্যাকড়া দিয়ে মুছে দেই।
তো এই গাছটা তো আমার ফ্রিজের উপরে, এটাকে আমি স্প্রে করতে পারিনি, তাই আমি এই গাছটা কয়দিন পর পর পাতাগুলো ধুয়ে দেই। চলে আসলাম আমার বেডরুমে। আমার বেডরুমের যে জানালাটা সেখানেই আমি এই অপরাজিতা এবং ইঞ্চি প্লান্টটা লাগিয়েছি, আর নিচে রেখেছি নিয়াজের টেবিলের পাশে একটা লাকি ব্যাম্বো। তো লাকি ব্যাম্বোটা অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, একদম নতুন পাতা গজিয়েছে, আর এদিকে কিন্তু হালকা সূর্যের আলো প্লাস অনেক আলো পায়, তাই গাছটা ভালোই গ্রো হচ্ছে। তো ওই দিন ওকে বৃষ্টিতেও গোসল করিয়েছিলাম, বারান্দায় রেখে এসেছি বৃষ্টির সময়, তারপর আবার সকালবেলা নিয়ে এসেছি। তো এখনও তাকে একটু কৃত্রিম পানি দিয়ে, মানে আমি স্প্রে করে ওকে গোসল করে দিয়েছি। তো নিচে দেখতে পাচ্ছেন এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই বোতলের মধ্যে, তারপর ওইটা আমি নিচে দিয়ে লাগিয়ে দিয়েছি। আর উপরে গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে গাছগুলো। তো মাঝে মাঝে গাছের দুই একটা পাতা এমন লালচে হয়ে যায়, এটা আসলে রোদের কারণে হয়, তাই আমি এগুলো কেটে কেটে ফেলে দিই। আর এতেই নতুন পাতা এসেছে। তো আসলে গাছে পানি দিতে অনেক ক্ষুধা লেগেছে, দেখাবো কেন। তো প্রথমে ক্যামেরা অফ করে ভাতের মাঠ ঝরালাম, তারপর ডালটা বাটিতে নিলাম, চলে এসেছি এখন ভোজন করব। শুনে যাও প্লেটটা নিয়ে আসে। খেতে আমার ভালোই লাগে। সকালবেলা আলুর ভর্তা আর ডাল কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার নেহামণি তো আরও পছন্দ করে, এই যে আমার সাথেই সে খাচ্ছে। তো বিসমিল্লা বলে শুরু করতেছি। আমরা আগে যখন বাবার বাড়িতে ছিলাম আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতাম, তখন বলতাম যে হরিণের মজক, আর হয়েছে এই যে দরিয়ার পানি। তা আসলে সকালবেলা আমার আলু ভর্তা ডাল ভালোই লাগে, কিন্তু বেশি সকালবেলা খেতে পারি না। এখন গড়িতে প্রায় 10টা বেজে আসছে, 10টা না 9টা বাজে। তো যাই হোক, এখন আমি খাবো বিসমিল্লা। সবাই ভালো থাকবেন। নিয়াজ এখনো ঘুমাচ্ছে, নেশা উঠেছে কিন্তু খায়নি। আমি আর নেহামণি খাচ্ছি, ওই যে নেহামণি প্লেট। তো আমার ভাত খাওয়া শেষ, আমি মাঝখান দিয়ে নিয়াজকেও খাওয়াই দিয়েছিলাম, নিয়াজ উঠে গেছে। এখন প্রায় 11:30 বেজে গেছে। তো নিয়াজ বলতেছে জুস খাবে, তো ঘরে কমলা ছিল, আমি চলে আসলাম জুস করার জন্য। তো নিয়াজকে এখন জুসারে জুস করে দেব। তো নিয়াজের সহ্য হচ্ছিল না, খালি বলতেছে তাড়াতাড়ি দাও, কিন্তু করতে তো একটু সময় লাগে, এটা সে কিছুতেই বুঝে না। এই জুসারগুলোতে আসলে জুস করতে অনেক ভালো। আমি প্রথমে কমলাটা এভাবে কেটে ভিতরে দিয়ে তারপর এটাতে ঘুরিয়েছি, কিন্তু পরে মনে হলো যে এভাবে না দিয়ে আমি কমলার কোষগুলো খুলে ওভাবে দিয়েছি, তখন কিন্তু আমার জুসটা বেশি পড়েছে দেখলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখন কমলার কোষগুলো দিয়েছি, দেখেন কত দ্রুত পড়তেছে। তো আমি চেয়েছিলাম আরও 2-3টা কমলা এভাবে জুস করব, কিন্তু নিয়াজ আসলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই যতটুকু জুস হয়েছে আমি এখন নিয়াজকে খেতে দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, যদি সুস্থ থাকি আল্লাহ পাকের আশা থাকে আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আমার বন্ধুরা আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো নি আজকে এখন জুসটা খেতে দিব আর আমি এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।